আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মোবাইল মিডিয়া চ্যানেল এবং আনলক রিলক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা স্যামসাং A13 যে আপডেট সিকিউরিটির ফোনগুলো আছে এটার এফআর লকটা রিমুভ করব। তো একদম ইজিতে কিভাবে করা যায়, একদম ইনস্ট্যান্ট কিভাবে করা যায়, কারণ ইনস্ট্যান্ট বলতে এটার আর কোনো সাপোর্টই নেই। আইএসপি অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। তো আমরা এটার জন্য আজকে আমরা এটাকে সার্ভারে করব। সার্ভারে পেইড সার্ভিস, খরচও এখন একটু বেশি, আগে খরচ কম ছিল। আগে আমরা 1 ক্রেডিটে 2টা করে ফোন খুলতাম, তারপরে আস্তে আস্তে খরচ প্রাইস বাড়তে বাড়তে এখন একটা ফোনের কাজ করতে 25 ক্রেডিট দরকার হয়। তো যারা একদম কাজ করতে চান অবশ্যই আমাকে নক করবেন, আমি চাইলে ক্রেডিটও দিতে পারবো, চাইলে রিমোটলিও কাজ করে দিতে পারবো। তো এই যে দেখুন এখানে স্ক্রিপ্টটা নাই, এখন আমরা টুলে অ্যাক্টিভেশন করে নেব। টুলের অ্যাক্টিভেশনের কিছুই নেই, অবশ্য টুলটা ওপেন করে নেবেন, আইডি ক্রিয়েট করে নেবেন, তারপরে ক্রেডিট ট্রান্সফার করে নিলেই হবে। এই যে দেখুন একটা ফোনের জন্য 25 ক্রেডিট দরকার হবে, তো আমরা 25 ক্রেডিট রিসার্চ করে নিয়েছি। আপনাদের যদি দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনস্ট্যান্ট আপনাদের ক্রেডিট অ্যাড করে দিতে পারবো টুলে। চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। আমরা ফোনটাকে কেবলে লাগিয়ে দিব, কিছুই করা লাগবে না। এখানে প্রথমে রিড ইনফরমেশন দিয়ে চেক করব। আপনারা অ্যাকুরেট ফোনটা সিলেক্ট করে তারপরে রিড ইনফরমেশন দিবেন। আনলক পেপার ভিতে ক্লিক করব। আনলক পেপার ভিতে ক্লিক করার সাথে সাথে এটা কম্পিউটারে যদি পাওয়া থাকে তাহলে একদম 5 থেকে 10 সেকেন্ডে কাজটা হয়ে যাবে, আর আপনার ক্রেডিটটাও কেটে নিয়ে যাবে কাজ হয়ে গেলে। আর আপনারা কাজ করার আগে অবশ্যই খেয়াল রাখবেন স্যামসাং সার্ভার অনলাইন আছে কিনা। এই যে দেখুন এখানে শাওমি সার্ভার অফলাইন আছে, স্যামসাং সার্ভারটা অনলাইন আছে, কারণে আমরা কাজ করতে পেরেছি। যদি অফলাইন থাকতো তাহলে আমরা ক্রেডিট কিনে রাখলেও কোনো লাভ হতো না। তো আপনারা যখনই অনলাইন দেখবেন তখনই কাজ করবেন বা ক্রেডিট নেবেন, তার আগে নেবেন না। হয়তো অনেকে আছে এই সার্ভারটা অনলাইন আছে কিনা না দেখে ক্রেডিট নিয়ে নেয় অনেক সময়, যেমন ভিভো সার্ভার আমি অনেকদিন আগে ক্রেডিট নিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত সার্ভারটা ওপেন হয় নাই, অনেকদিন হয়ে গেছে। তো যে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি সার্ভার ওপেন না দেখে ক্রেডিট নিয়ে নেন পরে দেখবেন যে সার্ভারটা ওপেন হয় না, কাজ হয় না, তা আগে সার্ভারটা ওপেন আছে কিনা ওটা দেখে তারপরে ক্রেডিটটা নেবেন, কারণ ওপেন না থাকলে আপনারা কাজ করতে পারবেন না। আমরা কমপ্লিট সেট আপ করে নিব, আর একটা কাজ করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড। আপনারা শুধু টুলে ক্রেডিট ট্রান্সফার করে নেবেন, ক্রেডিট বাই করে নেবেন, তারপরেই আপনারা কাজ করতে পারবেন, না হলে কাজ করতে পারবেন না। যদি টুলের ক্রেডিটের দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি যে কোনো টুলের ক্রেডিট অ্যাক্টিভেশন দিতে পারবো, যে কোনো ফোন রিমোটলি কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে নক করবেন, বা ডাইরেক্ট কল দিয়ে নক করতে পারেন, আমি স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব। এটা ওকে হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।